নার্সের যে অডিওটা ভাইরাল হয়েছে, যে ইনজেকশন দেওয়ার পরে একবারে জলজন্ত মাওলানা আল্লামা সাইদি পরিবারের সদস্য, তার যে সন্তান, তিনি দাবি করলেন যে গত 7 বছরে একবারও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের দাবি থাকা সত্ত্বেও 7 বছর পরে তাকে হাসপাতালে নেওয়া হলো, এবং যখন নেওয়া হলো তখন তিনি একদম পুরো মৃত্যুর মুখে যখন ঢলে পড়লেন তখন তাকে নেওয়া হলো। অতএব এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে নাই। প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তেনার মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু ছিল না। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি, প্রায় জনে এ নিয়ে কথা বলতেছে। প্রিয় দর্শক শ্রোতা, তবে স্পষ্ট প্রমাণ আসার অপেক্ষা। তবে আমার জানা মতে যদি এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তো মিটেই গেল। তবে মানুষ যেভাবে কথা বলতেছে এবং তথ্য প্রমাণ দিয়ে যেভাবে কথা বলার চেষ্টা করতেছে যে মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, এটা অস্বাভাবিক মৃত্যু, এমনকি বহির্বিশ্বের ডাক্তারেরাও কিন্তু কথা বলতেছেন। ডাক্তার পিনাক্ষী দাদা এ বিষয়েও তিনি কথা বলেছেন। দর্শক শ্রোতা, এবং তথ্য প্রমাণ দিয়ে এটা বোঝাতে চাচ্ছেন যে একজন হার্ট অ্যাটাক রোগী কখনোই মানে হাসপাতালের বেডে এইভাবে অক্সিজেন ছাড়া এভাবে বসে থাকতে পারে না, অ্যাম্বুলেন্স থেকে এইভাবে হাস্যোজ্জ্বলভাবে নামতে পারে না। তার মানে তাকে প্ল্যান করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে এবার নার্স যে কথাটা বললেন যে সাইদি সাহেবের নাভিতে ইঞ্জেকশন দেওয়ার পর মুহূর্তেই তিনি মৃত্যুবরণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এরকম কথা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং এই ভিডিওতে আপনারা সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সাইদির মৃত্যু ভারতকে উৎসর্গ করা হয়েছে এবং এটা ভারতের প্রতি উপহার। তারা ভারতকে বলতে পারবে যে সাইদির মৃত্যু ঘটেছে। গতকালকে নার্সের যে অডিওটা ভাইরাল হয়েছে, যে ইঞ্জেকশন দেওয়ার পরে একবারে জলজন্ত মাওলানা আল্লামা সাইদি তিনি মারা গেছেন, এই বিষয়টি সবার মনে সন্দেহ তৈরি করেছে। সবার মনে, সবাই এখন সন্দেহ করছে তাকে হত্যা করা হয়েছে কিনা। এবং যেই চিকিৎসক নিয়োজিত হয়েছে এই চিকিৎসার জন্য, সে পাক্কা আওয়ামী লীগ এবং পরীক্ষিত আওয়ামী লীগ, এবং সে শাহবাগীদের অন্যতম নেতৃত্ব। তো সেই ব্যক্তির হাতে দেলোয়ার হোসেন সাইদির চিকিৎসার ভার চিন্তা করা যায়। এই জন্যই বলছিলাম যে এই মৃত্যু ভারতের জন্য উপহার, ভারতের জন্য উৎসর্গ করা হয়েছে। এখন ভারত সফর করে বলতে পারবে যে সাইদি শেষ, আমাদেরকে তোমরা ক্ষমতায় রাখো বলতে পারবে। আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি, আওয়ামী লীগ সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করবে এই রকম জায়গাগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা ছিল পিলখানার ঘটনা। আমাদের বিডিআর নামে একটি বাহিনী ছিল, সেটাকে পরিবর্তন করে নাম সর্বস্ব একটি বাহিনী বানিয়েছে বিজিবি। নামে কি যায় আসে ভাই, নাম অনেক গুরুত্বপূর্ণ, নামেই চলে, নামেই কাটে, নামেই কাটে। এই বিডিআরকে ধ্বংস করে আমাদের সীমান্তকে দুর্বল করে ফেলা হয়েছে। শেখ হাসিনা এই কাজগুলো অত্যন্ত সুকৌশলে করেছে। এরপরে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়ে আলেমদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা কথা বললে এই ধরনের ক্র্যাশ হতে হবে। আলেমদের উপরে দ্বিতীয় দফায় যে ক্র্যাশটা হয়েছে মোদি বিরোধী আন্দোলনে, চোখের পলকে 21 জন আলেমকে হত্যা করা হয়েছে। অদ্ভুত বিষয় হলো শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করে, আবার শেখ হাসিনাই তাদেরকে জঙ্গি হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে এবং সে এই বিষয়ে অত্যন্ত সফল হয়েছে। আমরা শেখ হাসিনাকে যদি সরাতে না পারি তাহলে বড় একটা বিপদে পড়ব সামনে। দেখুন, গতকালকে দেলোয়ার হোসেন সাইদির জানাজা নামাজ এই ঢাকাবাসীকে যে করে হোক জোর করে এই ঢাকায় করা লাগত, যতই 15ই আগস্ট হোক। 15ই আগস্ট বলে কি কারো জন্ম হবে না? 15ই আগস্ট কি বন্ধা দিবস যে কোনো সন্তানের জন্ম হবে না? 15ই আগস্ট কি মৃত্যুবর্জিত দিবস যে এই দিনে কারো মৃত্যু হবে না? তাহলে এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে, 15ই আগস্ট যেরকম তাদের জন্য দুঃখের ঘটনা, তেমনি 15ই আগস্টে অনেকে বিয়ে হতে পারে, অনেকের জন্ম হতে পারে, অনেকের মৃত্যু হতে পারে, কারো হাসি, কারো খুশি, কারো রোগ, কারো মৃত্যু, কারো শোক বিভিন্ন হতে পারে। আমরা জাতিগতভাবে তো এটা শোক পালন করি, গায়ের জোরে শোক চাপায়ে দিলে সেই শোক মানুষ কতটুকু পালন করবে বলেন?
অদ্ভুত ভাবে এই ঢাকা শহরে 15 আগস্টে তেমন একটা মাইক বাজে নাই। বলেন তো কেন মাইক বাজে নাই? আওয়ামী লীগ নেতারা যাদেরকে মাইক বাজানোর আদেশ দেওয়া হয়েছে তারা পর্যন্ত মাইক বন্ধ করেছে। অঘোষিতভাবে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আওয়ামী লীগ নিজেও শোক পালন করছে। মাইক বন্ধ ছিল, খেয়াল করছেন? বেশি একটা মাইক বাজায়নি, কেন বাজায়নি? ভিতরে ভিতরে আওয়ামী লীগ, বাইরে সব সরকারের বিরুদ্ধে। সময় আসলে সব শেখ হাসিনার উপরে ভার হয়ে পড়ব। রাজাকারের তকমা দিয়ে 13 বছর ধরে জেলে আটকে রেখে একটা মানুষের জনপ্রিয়তা মোটেও কমানো যায়নি, বরং আমরা দেখছি তিনি একজন সার্বজনীন নেতৃত্বের জায়গায় পৌঁছে গিয়েছেন। দল মত নির্বিশেষে সবাই তাকে নিয়ে শোক প্রকাশ করছে, শ্রদ্ধা জানাচ্ছে। আজকে যখন সরকার ঢাকাতে তার জানাজা করতে দেয়নি, তখন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই পিরোজপুরে ছুটে গিয়েছে। এই হলো একটা মানুষের প্রতি ভালোবাসা। আমার প্রশ্ন হলো যে একজন রাজাকারের প্রতি একজন যুদ্ধ অপরাধীর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির প্রতি মানুষের এত ভালোবাসা কেন? কী কারণ? আপনারা দেখেছেন যে এই করোনাকালীন সময়ে আওয়ামী লীগের মন্ত্রী এবং বিভিন্ন ব্যক্তিবর্গ মারা গিয়েছে, তাদের প্রতি মানুষের ভালোবাসা, এবং যাকে রাজাকার বলা হচ্ছে, যাকে যুদ্ধ অপরাধী বলা হচ্ছে, সেই মানুষের প্রতি ভালোবাসা, একটু আপনারা পার্থক্য খোঁজার চেষ্টা করেন। আমি তার কথা বলছি, নিশ্চয়ই নাম বলার প্রয়োজন নাই, আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলছি। আমি আসলে নিজে কখনো তার কোনো ধরনের ওয়াজ মাহফিলে আমার যাওয়ার আসলে সুযোগ হয়নি, বা তার কোনো ধরনের তাফসির মাহফিলে আমি আসলে যেতে পারিনি, সে ধরনের সৌভাগ্য আমার হয়নি। তবে আমি যেটি আসলে শুরু থেকেই শুনে আসছিলাম যে তার জনপ্রিয়তাই তার জন্য কাল, অর্থাৎ সে যদি জেলের বাইরে থাকে তাহলে জামাত ইসলাম আরও বেশি শক্তিশালী হবে, শিবির আরও বেশি শক্তিশালী হবে, এবং জামাত শিবির তো আওয়ামী লীগের জন্য খুবই আতঙ্ক। বিএনপিকেও কিছুটা মাঠে ময়দানে সুযোগ দিতে চায় বা আমাদেরকেও দেয়, কিন্তু দেখেন জামাত ইসলাম বা শিবির তাদেরকে এই সরকার এতটাই মানে তারা আতঙ্ক মনে করে, যাদের আসলে রাজপথে নামতে দিতে চায় না। তাদের কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা নাকি রাজাকারের পেটাত্তা, তারা যুদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনাদের মতামত আশা করতেছি, অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লামা সাঈদী হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।